আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রহমান ফ্যামিলি টাইম। আজকে আমি আপনার লগে শেয়ার করতাম ফ্রুটস জেলি চিজ কেকের রেসিপিটা। আর ফ্রুটস জেলি চিজ কেক বানাইতে আমার আমি কেন 12 পিস হইব, পিসিস হইব, যাই দেশটি বিস্কুটরে একটা জিপলকর বেগর ভিতরে লইয়া মাস করিয়া নিছি কি। ওখন আমি বড়িয়া 2 টিস্পুন আমি নর্মাল সুগার অ্যাড করতাম। আর আমি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আমি বাটার দিয়ে মেল্ট করে রাখি দিছি। ও মেল্ট বাটার আমি জিপলকর বেগর ভিতরে আড়াইয়া নেইরাম কি। নিয়ে আমি বিস্কিটস সুগার অ্যান্ড বাটার আমি একলগে মিক্স করে নিলাম। এবার আমি মিক্স করতাম। আর মিক্স করার বাদে এখন আমি আমি একটা ছোটো একটা কেইগর টিনের মাঝে আমি সেই কেইগর টিনের নিচের সাইড আমি খুলি লইছি। খুলিয়া এখন আমি ক্লিন ক্লিন লাগাইছি নিচে দি। আর উপরে দিয়ে আমি বেকিং শিট একটা সমান করে সাত দিয়ে সার্কেল করিয়া রাখি দিছি। আর একে ও বিস্কুট অকল আমি নিচে আমি এক লেয়ার হেভি করিয়া এক লেয়ার বইয়া নেইরাম কি। আপনারা দেখো আমি কিলা করতাম। আর যেহেতু আমি বিস্কুটটা বয়াইয়া নিমু কি আমি ফ্রিজার রাখি দিমু হাফ এন আওয়ার লাগে, যাতে ও বিস্কুট সেট হয়ে যায়। ফ্রিজার রেস্ট রাখা বাদে এখন আমি 2 টিস্পুন আমি বড়ি বড়ি আমি ভেজিটেরিয়ান জেলেটিন রে থুড়া উমনি গরম পানি দিয়া মিক্স করিয়া একটা সাইডে রাখি দিমু। আর এখন আমি সফট চিজ লইছি 340 গ্রাম। আর এর লগে আমি অ্যাড করতাম 2 টেবিল স্পুন প্লেন ইয়োগেট। এখন আমি মিক্স করতাম ইয়োগেট আর সফট চিজ রে। মিক্স করা বাদে আমি 4 টিস্পুন আমি পাউডার সুগারও অ্যাড করে লইছি। অ্যাড করিয়া পাউডার সুগারও চিজের লগে মিক্স করে নিছি। আর এখন আমি 240 গ্রাম আমি ডাবল থিক ক্রিম লইছি। আর ওর থিক ক্রিমরে আমি একটা ইলেকট্রিকর উইক্সার দি আমি উইক্স করে নেইরাম গে। এখন আমি আরও 2-3 টিস্পুন হইব আমি পাউডার সুগারও অ্যাড করে লাইছি ও ডাবল ক্রিমের মাঝে। আর দেখো যে সময় আমার ডাবল ক্রিমটা ঠিক হইয়া উইক্স হয়ে গেছে, ওখানে আমি 1 টিস্পুন আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করছি ফ্লেভারের লাগে। আর আমি ভেজিটেরিয়ান জেলেটিন ফুলিয়াও লইছে 1 টেবিল স্পুন আমি হরাই হইব, 3 স্পুন তো টেবিল স্পুন হইব ফুলিয়া হয়েছে। আর এর লাগে আমি অতির মাঝে 1 টেবিল স্পুন হইব আমি ভেজিটেরিয়ান জেলেটিনটা অ্যাড করে লাইছি। আর ধরিয়ে আমি ও সফট চিজ আর ক্রিম আমি একলগে মিক্স করিয়া নেইরাম গে। যে আমি ফ্রিজারও রাখছিলাম আমার যে কেকের টিন বিস্কুট বয়াইছিলাম ওটা আমি এখন বার করিয়ে আনিয়া আমি ঠিক করি আর লেয়ার আমি সফট চিজ আর ক্রিমে আমি দিলেইরাম। আপনারা আপনার আন্দাজ মতন ক্রিম হোক আর বিস্কুটও দিবা, বিকজ এখানে আমি 2টা ডিজার্ট বানাইছিলাম, এর লাগে আমি একটু বেশি বেশি করে বানাইছিলাম। এখন আমার চিজ আর ক্রিম বানি হয়ে গেছে টিনের মাঝে। এখন আমি আরও 1/2 আওয়ার লাগি ফ্রিজারও রাখি দিইরাম যাতে সেট হয়ে যায়। আর এখন আমি একটা জেলি বানাইরাম আর ক্লিয়ার জেলি। আর লাগে আমি 250 গ্রাম
ওয়াটার লইছি তোরা অমনি গরম, বিকজ আমি একটা সসপ্যানের মাঝে লইছি। আর যেন আমার আরো রইছিল আমার 1 টিস্পুন আমার জেলি পাউডার দিয়ে ফুলিয়া হয়ে গেছে, 1 টেবিল স্পুনের মতো নইব, ওগুন আমি আট ধরে লইছি পানির মাঝে। আর এখন আমি আরো বড়ি বড়ি আমি 4 টিস্পুন আমি নর্মাল সুগারও আট ধরে লইছি। আট ধরা বাদে আমার এখন ক্লিয়ার একটা জেলেটিন রেডি হয়ে গেছে। আর আমি কয়েক পিস মিক্স ফ্রুটস খাটিয়া রাখছিলাম, ওখানে আমি ফ্রিজার তনে ও 3টা বাখরছি চিজ কেক, 3টা বাখরিয়া আমি উফরে দিই আমি মিক্স ফ্রুটস হল আমি ডেকোরেটিং করিয়া নিলাম। আপনারা আপনার ইচ্ছা মতন এনি ফ্রুটস ইউজ করতে পারবা। করা বাদে আমি ও দেন ক্লিয়ার যে জেলিটা বানাইছিলাম ও জেলিটা আমি উফরে দিয়ে দিলাইরাম, যতটুকু দরকার অতটুকু আমি দিছি। এখন আমি আরো 1/2 আওয়ার লাগি ফ্রিজারও রাখি দিছিলাম। 1/2 আওয়ার বাদে এখন আমি বাখরিয়ে বাখরছি, আর নিচে আমি একটা গ্লাস রাখছি যাতে 3টা বালা ঠিকানা আমি খুলতাম পারি করি। দেখো আপনারা আমি কিলা খুলতাম। আর সাইডে আমি খাটিয়া দিছি একটা নাইফ দিয়ে সাইড হরাইয়া দিছি। আর এখন আমি নিচে দি ও 3টারে লামাই লিছি, বিকজ গ্লাসের উপরে রাখছিলাম আমি ও 3টা। আর এনুয়ে নিচে দি তো আমার এমন বেকিং শিট আছে আর ক্লিন ক্লিন ফইলও আছিল, এটা হরাই লিছি। আলহামদুলিল্লাহ আমার মিক্স ফ্রুটস জেলি চিজ কেকটা রেডি হয়ে গেছে। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবা আর আমারে সাপোর্ট করবা, একটা লাইক দিবা, কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।